একটা জিনিস লক্ষ্য করেছিস? কি? তোকে দেখার জন্য যে দুটো ছেলে প্রতিদিন দাঁড়িয়ে থাকে, আমার জন্য যে দাঁড়িয়ে থাকে, তোকে কে বলবো? তোর জন্য তো দাঁড়িয়ে থাকতে পারে, আমার জন্য দাঁড়িয়ে থাকলে তো ভালোই হতো। আর তুই শুধু শুধু কেন মিথ্যা কথা বলিস? তাহলে একটা কাজ কর, কাল ছেলেটার সাথে কথা বলে দেখ। বেশি পাকনামি না করে বাসায় চল। আচ্ছা ভাই, প্রতিদিন এভাবে দাঁড়িয়ে থাকতে ভাল লাগে না, কিছু একটা করেন, নয়তো দেখবেন আপনার ভালোবাসার মানুষকে অন্য কেউ নিয়ে চলে গেছে। এভাবে ভয় দেখাস না তো ভাই। ভয় না, সত্যি কথা, আপনি সিনেমাতে দেখেন না, নায়ক নায়িকাকে বলতে পারে না, পরে অন্য কেউ নিয়ে চলে যায়। আচ্ছা চল, কালকে বলবো, যাওয়ার হবে, দেখা যাবে কালকে, চল। আপনারটা ঠিক হলে কিন্তু পাশেরটা আমি পটাবো। আচ্ছা এখন বেশি বাকলামি করিস না, বাসা চল। আচ্ছা, তোমার নাম প্রিয়, তাই না? হ্যাঁ। দেখো প্রিয়, আমি যেখানে যাই সেখানেই তুমি আমার জন্য অপেক্ষা করো, আমাকে ফলো করো, প্লিজ এমন করো না, বাসায় জানলে অনেক বড় প্রবলেম হয়ে যাবে, প্লিজ একটু বুঝার চেষ্টা করো, ঠিক আছে? শোনো, আমি তোমাকে ফলো করব না, দাঁড়িয়েও থাকবো না, নাম্বারটা দিয়ে যাও। তোমাকে এত করে বোঝালাম তবু তুমি বুঝার চেষ্টা করছো না। হ্যাঁ শোনো, আমার থেকে তোমাকে কেউ বেশি ভালো রাখতে পারবে না, আর আমি তোমাকে অনেক ভালোবাসি। লিখবে না? এইসব জিনিস লিখতে হয় না, মাথায় এমনি সেট হয়ে যায়। চলছি আমি সারা বেলা